আর সারা জীবন তুমি এই কষ্টটা নিয়ে বইবে না বাবা। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বলতে চাই, আজকে যারা বলতে পারতেছি না যে আমরা সফল হবো এমএক্সেনে, আমরা চলে যাবে, আর আপনি শুধু আমার মতো আফসোস করবেন আর মনে করবেন আরে আমি যদি সেদিন বলতাম তাহলে কার ঘটনাটা ঘটে যাবে। মুমিনের পরিচয় কয়টা, কয়ভাবে পাওয়া যায়, দিবেন মনোযোগ দিবেন, সিরিয়াস হবেন, আপনি এখান থেকে কিছু নিতে পারবেন। আর আপনি এখানে কনসেন্ট্রেশন দেবেন না, মনোযোগ দিবেন না, সিরিয়াস হবেন না, আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন। শ্রী মণ্ডলী মডেল হার্বাল গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নায়ক ডক্টর আলমগীর মতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইতিমধ্যে, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই পর্যায়ে আহ্বান করছি শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই আরএসএলকে, যে এই সংগঠনটি ভিআইপি ব্যক্তি যদি গর্ব করেন তাহলে আপনি সবার সফল হতে পারবেন না আমাদের এই সিস্টেমে। আমাদের অনেক লিডার আছেন যে আমরা অনেক শিখেছি, অনেক জানি, তাদের চাইতেও বেশি জানি, আমি সফল হব আপনি পারবেন না। আবার যিনি মনে করেন যে আমি অত্যন্ত দুর্বল, আমার জ্ঞান কম, এই বর্ডারের কাজ আমি কম বুঝি, আমি হয়তো সফল হতে পারবো না, আপনি আপনার এই দুর্বল পরিচয় ভুলে যান, আপনিও পারবেন এই মডার্ন হারবালের একজন সফল মানুষ হয়ে। লক্ষ লক্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, যিনি প্রতিনিয়ত মডার্ন হারবাল গ্রুপকে তথা আমাদের এই 9 লক্ষ পরিবারের অভিভাবক হিসেবে পাশে এসে প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে সাপোর্ট দিচ্ছেন, আজকের আমাদের প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাহারুল ইসলাম, সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া। ওনার জন্য একটা জোরে করে দিলে আহ্বান করছি। এই পর্যায়ে আমি পরিচয় করে দিতে চাই, আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন জনাব মোহাম্মদ জনাব ডক্টর সমাজ উন্নয়ন কেন্দ্র, ওনার জন্য একটা জোরে করে দিলে আহ্বান করছি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আকিব হোসেন, ড্রাগের ঢাকা বিভাগীয় প্রধান, ওনার জন্য জোরে একটা করে দিলে আহ্বান করছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের অতি আপনজন, আজকে একটি বিশাল বহির্ভূত বিশাল পটবৃক্ষে পরিণত করতে যাচ্ছেন, তিনি আর্কলন কোম্পানির সিনিয়র। পরিচয় করে দিব আমাদের প্রত্যেকের আপ্রাণ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কোম্পানির সেই শুরু থেকে যে মানুষ, আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের লিডার কোম্পানির সিপিএস জনাব রুহুল আমিন, ইতিমধ্যে পরিচিত হয়েছে এবং বক্তব্য দিয়েছেন আমাদের কোম্পানির সিপিএস ট্রেইনার জনাব খালেদ আক্তার, পিছনে আছেন সারিতে রেজাউল করিম কোম্পানির সিপিএস ট্রেইনার, আছেন কোম্পানির সিপিএস এবং গাড়ি বিজয়ী আকিব হোসেন জীবনের স্বপ্ন পূরণের ভূমিকা রাখছেন কোম্পানির জনাব অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব রুহুল কুদ্দুস। বিশেষ করে আর আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর আলমগীর মতি এবং সেই সাথে বিভিন্ন, দিন শেষ হয়ে রাত্রি চলে আসবে তাও শেষ হবে না ট্রেনে, ইয়েস অর নো? যাই হোক, আমরা প্রত্যেক দিন আমরা কি করি, টু বুঝতে পারছি, আপনাদেরকে বুঝাইতে পারছি। যাই হোক, আর একটা বিষয় হলো বর্তমান ইন্টারনেটের যুগ চলতেছে, ই কমার্সের যুগ চলতেছে, ইয়েস অর নো? আমরা এটা কানেক্টিভিটি করতে পারি কি পারি না? অবশ্যই পারি। ফেসবুকের সাথে আরো অনেক অ্যাকাউন্ট আছে, যেমন ইনস্টাগ্রাম আছে, ইমেইল মার্কেটিং আছে, তারপরে স্কাইপ মার্কেটিং আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, টিন্ডার আছে, বাদু আছে। কি টিন্ডারে কি অ্যাকাউন্ট আছে আপনাদের বলেন তো? টিন্ডার আছে?
টেন্ডার আছে, টেন্ডার অ্যাকাউন্ট এটা ওপেন করতে হবে আমাদের। তারপরে বাদু বিএ ডি ডাবল ও আজকেই আপনি ইনস্টল করে নেবেন, এটার মাধ্যমে ইনস্টল হলে বিশাল একটা টিম আমরা লাভবান হব। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? প্রত্যেকের সাকসেস এবং সফলতা কামনা করে বর্তমান যুগ ই কমার্সের যুগ প্রত্যেকের কে আহ্বান করে আমারও অসংখ্য ধন্যবাদ। জনাব রাজাউল করিম চমৎকারভাবে ই কমার্সের উপর কিছু কথা বলেছেন, আমরা বলতে চাই অলরেডি বিশ্বের মানুষ যেন অবাক হয়ে তাকিয়ে থাকে সেই প্রচেষ্টা বজায় রেখেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, তার জন্য একটা আবারও জোরে করে তাকে আহ্বান করছি। প্রকৃতির শক্তি, প্রকৃতি মুক্তি, আসুন প্রকৃতির কাছাকাছি এসে প্রকৃতিকে ধারণ করি। প্রকৃতির আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ অ্যাডভাইজার জনাব রুহুল আমিন, তাকে সংক্ষিপ্তকারে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ। সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন, কি জানার দরকার আছে? জানার কি কোনো মাধ্যম আছে? আছে, ইউটিউবে অসংখ্য এই ধরনের ক্লিপ আছে, আপনার ইচ্ছে করলে জানতে পারেন, শিখতে পারেন, অন্যকে জানাতে পারেন, অবশ্যই আমরা জানবো, জানার চেষ্টা করবো। এ পর্যায়ে আহ্বান করছি আমাদের কোম্পানির অন্যতম বিসমিল্লাহির রহমানির রহিম আরএইচএল গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই ট্রেনিং সেশনে উপস্থিত স্নেহবাদন সভাপতি, আমাদের পিতৃতুল্য, আমাদের পথ প্রদর্শক ডক্টর আলমগীর মতি, এছাড়া উপস্থিত আছেন আমাদের মনোহরবল গ্রুপের উপদেষ্টা, তার শিক্ষিত লোকের সংখ্যা অনেক বেশি। আবার আজকের এই দিনে প্রতি বছর মিনিমাম 500,000 নতুন শিক্ষিত বেকার তৈরি হচ্ছে আমাদের দেশে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে প্রচলিত শিক্ষা দিয়ে সার্টিফিকেট থেকে বের করে আনতেছে, বাট তাদের হাতে একটি কর্মীর হাতে রূপান্তরিত করার জন্য যেই ট্রেনিং দরকার সেই ট্রেনিংই মডার্ন হারবাল দিচ্ছে। দুটি হাত শুধু আমাদের হাত শুধু খাবারের জন্য নয়, খাবার গ্রহণ করার জন্য নয়, আমাদের হাত হবে কর্মীর হাত, আমাদের হাত হবে দেশ গড়ার হাত। মডার্ন হারবাল মানুষের হাতে হাতে কাজ তুলে দিয়ে বাংলাদেশ যে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, বাংলাদেশ যে উন্নয়নের এক নামে 10% ট্যাক্স সরকার কর্তৃক নাই, একমাত্র আমাদের এই মডার্ন হারবাল সহ এই ধরনের ডাইরেক্ট সেলিং এর সাথে যারা জড়িত তাদের ইনকামের উপর 10% ট্যাক্স দিতে হয়। আমরা 10% ট্যাক্স দিয়েছি সরকারকে, সরকারের উন্নয়নের অগ্রযাত্রার আমরা সহযোগিতা উন্নয়নে অবদান রাখছি, কারণ আমরা আমাদের ইনকামের 10% প্রতি মাসে সরকারের কোষাগারে জমা দিচ্ছি। বাংলাদেশে সেই জায়গা থেকে আজকের অতিথিবৃন্দ এসেছেন, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এবং অত্যন্ত দায়িত্ব সহকারে ওনাদের বক্তব্য শুনবেন। এই বলে আমি আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি এবং মঞ্চে উপবিষ্ট মা অতিথিবৃন্দের দীর্ঘ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আল্লাহ পাক যেখানে মানুষ সৃষ্টি করেছেন তার আশেপাশে রোগারোগ্যের শেফা রেখেছেন আল হাদিস। মডার্ন হারবাল গ্রুপ মনে প্রাণে বিশ্বাস করে এই হাদিসের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস, হাত প্রসারণ করেন। আমরা যার সহযোগিতা যার ভালোবাসা নিয়ে আজকে এগিয়ে চলছি, তিনি আর কেউ নন, আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রিয় মানুষ, আজকের প্রধান অতিথি ডক্টর মুজাহিদুল ইসলাম, সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া। তাকে ফুল দেব। তিনি আরেকটি কাজ করছেন যেটা হচ্ছে আজ একেবারে অনুপ্রাণিত করার মতো, অনুকরণীয় করার মতো, তিনি হচ্ছেন ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র নামে একটি সংগঠন, তিনি মহাসচিব। ওনার এই সংগঠনে আমরা অগ্রযাত্রাকে আমরা স্বাগত জানাই। ওনার এই পথ চলা দীর্ঘদিন হোক, আকিব হোসেনের জন্য শুভকামনা, স্যার আমাদের মাঝে এসে আমরা অনুপ্রাণিত হয়েছি, উজ্জ্বীবিত করার জন্য আহ্বান করছি। এই পর্যায়ে আমি সমস্ত গুণী মানুষদের তার নিজস্ব গুণে গুণান্বিত, তিনি আর ব্যক্তিতে নয়, তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন, আমরা তিনি আহ্বান করছি এবং ফুল দিয়ে বরণ জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি আমাদের আরএইচএলের লিডার বৃন্দদেরকে। আমাদের মাঝে অনেক অতিথি আছেন, আসলে আমরা
যেহেতু প্রোগ্রামটাকে সামনে নিয়ে যেতে চাই, সবার জন্য ফুলের শুভেচ্ছা রেখে আমি বলতে চাই, সকালে খালি পেটে দুই গ্লাস পানি খেয়েছেন তো? প্রতিদিন খেতে হবে, এটা আমাদের কোম্পানির মালিক ডাক্তার আলমের মতো নির্দেশ। যারা আমার মতে চললো, আমি মডার্ন রক গ্রুপে আছি, তারিখ ভাই একটা টেবিল নিয়ে মরায় বসেন, আশা করি হাওয়ায় মরবেন না, আজও আছি। আসলো আওদার পরে আমার বাবা নেই, বাবার পরে যিনি আমাকে এই খাদ্যের ব্যবস্থা করেছেন তিনি হচ্ছেন ডাক্তার। আমাদের উদ্দেশ্যে কিছু বলা তোর বিশেষ ভাবে আপনি এই পার্থিব জীবনে এক একজন কিংবদন্তি চলন্ত সাকসেসফুল ভাস্কর্য, যারা নিজেদের সঙ্গে প্রতিযোগিতা করে দেশের মাটিতে বিশ্বের মাটিতে যাদের পতাকা এখনও জীবন্ত অবস্থায় জ্বলজ্বল করছে, ইনশাআল্লাহ তাদের মৃত্যুর পরেও তাদের কর্মের ভাস্কর্য আমাদের মাঝে টিকে থাকবে। 1982 সালে এই মডার্ন হার্বালকে নিয়ে যাত্রা শুরু করে 2003 সালে আরও বড় পরিসরে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে মডার্ন হার্বালের সন্ধ্যার ফল প্রকাশ পাচ্ছে। আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মানুষ আপনারা আজকে এখানে এসেছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধা এবং ভক্তি জানাই। এই 19 সালে আবার নতুন করে সেদিন আপনারা দেখতে পাবেন, সেখানে ডাক্তার আলমগীর চাই, বিশ্বাস দিতে চাই, আমাদের এক একজন সফলতার শীর্ষ নায়ক এখানে প্রত্যেকটি মানুষ আপনাদের সফল করার জন্য ওয়াদাবদ্ধ। আপনাদেরকে আজকে জেগে উঠতে হবে, আপনাদেরকে আজকে নেতৃত্ব নিতে হবে। আজকে যারা আগামী দিনে আপনি বিশেষ অতিথি, আগামী দিনে আপনি প্রধান অতিথি হিসাবে মঞ্চে আসার জন্য আজকের সঠিক সিদ্ধান্তই আসুন, আর সময় নষ্ট নয়, নিজেকে পরিবর্তন করার জন্য একজন সফল মানুষের। মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি জানিয়ে আমি কিছু কথা বলছি। আমি এখানে ব্যানারে যেতে পারছি, যেটা ট্রেনিং, এই যে ট্রেনিং একটা শব্দ, এটা এত জরুরি বিষয় যে যাওয়ার সুযোগ হয় না তারা বুঝতে পারবেন না কি বক্তৃতায় কি কথায় কি কনসেপশনে কি পারসেপশনে কি রিয়ালাইজেশনে। আসুন আমরা সবাই এই অডিটোরিয়ামে যত জন আছে সবাই জোরে করেন তালি মাধ্যমে এই মহান ব্যক্তিত্বকে অভিনন্দন জানিয়ে। উনি যে স্যার ইতিমধ্যে বলছেন হার্বালের উপরে ডক্টরেট করেছেন। উপস্থিত মঞ্চের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আপনারা যারা শুনছেন, একদম কারণ কারণ একটাই, তিনিও শুনেছিলেন যে আমি যাবো এবং আমি পারব। তারপরে তিনজন অন্ধ ব্যক্তি সেটাকে জয় করল। একটা মানুষ যখন যে কাজ করবে তখন সে কাজটাকে মন দিয়ে দিয়ে ভালোবাসতে হবে। আপনারা আলমগীর মতো আপনি বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি বড় বিজ্ঞানী হতে পারেন, কিন্তু আমি আপনাকে মেধাবী বলব না। যেমন সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন আপনারা, তিনি এই জন্য আপনারা যে যে কাজ করবেন সে কাজটা একটু ভালোবাসা দিয়ে করবে, দেখবেন সে কাজের সাফল্য। একসময় মানুষ দাসের সাথে কথা বলতেন, সেখান থেকেই আজকের এই রাস্তার পাশে যেখান দিয়ে অজস্র গাড়িগুলা চলে এই গাড়িগুলো তো সেই বাতাস, সেই জন্যই আপনাকে নতুন নতুন থিওরি প্রয়োগ করতে হবে। আমি আগে একটু কোরআন শিক্ষিকে একটা কথা বলি, কোরআনের একটা আয়াতে আছে যে একমাত্র মৃত্যু মুক্ত সকল লোকের ঔষধ, আপনাকে বলতে পারবেন সেই জিনিসটার নাম কি? গ্যাক্সিস অর্থাৎ কালো। এখন আপনি এই কালো জিরা থেকে তেলটা নিঃসরণ করলেন,
তার গায়ে আপনি এই একই কোরআন শরীফের আয়াত লিখে রাখলেন, এটা কি হবে? আমি ওনাকে মোবারকবাদ জানাই। অর্থাৎ তিনি আজকের অন্যান্য বিজ্ঞানীদের মতো ট্রেডিশনালের লেয়ার ধারণ। সেই জন্য আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কি সাবধান থাকতে হবে? যেন আমরা সেই ট্রেডিশনাল মেডিসিনের মূল মন্ত্র থেকে দূরে সরে না যাই। আমরা যে কথা নিয়ে আমরা সফল হতে চাই, এটা যদি এখনই হয়ে যায় অবস্থা সফল হতো না, কি হলো? আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু ডায়মন্ড স্টার সোহাগ মিয়া, ডায়মন্ড স্টার সাকিব আহমেদ, ডায়মন্ড স্টার খলিলুল্লাহ, ডায়মন্ড স্টার মঞ্চের পিছনে আসার জন্য দুই জনকে আহ্বান করছি দ্রুত। প্রথমেই সোহাগ মিয়া, সোহাগ মিয়াকে প্রধান অতিথি এবং আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে আমি নাম বলেছি, দীর্ঘ জীবন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করেছেন। আমাদের সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকে যে ওনার সাথে আমাদের সম্পর্ক এরকম না, উনি একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক, উনি চিটাগাং মেডিকেল কলেজের সিনিয়র প্রফেসর ছিলেন এবং বাংলাদেশের অনেক প্রসিদ্ধ যশা বড় বড় চিকিৎসক যারা পিজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, পিজির ভাইস প্রিন্সিপাল ছিলেন তাদের ছাত্র। কিন্তু উনি হার্বাল চিকিৎসাকে, আয়ুর্বেদিক চিকিৎসাকে, ইউনানি চিকিৎসাকে, অল্টারনেটিভ ট্রিটমেন্টকে, হোলিস্টিক মেডিসিনকে উনি ভালোবাসেন। কারণ উনি বলেন যে আমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই চিকিৎসাটিকে স্বীকৃতি দিয়েছে। আমরা বিক্রমপুরের মানুষ, গ্রামের সাধারণ মানুষের কাছে যখন চিকিৎসা ছিল না, আমার বাবা আমার দাদা যারা আমাদেরকে মানুষ করেছে তাদের চিকিৎসা তো একদিন গ্রামের একজন ডাক্তার দিয়েছে, আমি তো উদাহরণ হোক তাদের চিকিৎসাটা দিতে পারিনি, এই জন্য আপনাদেরকে ভালো লাগে। আমি কোনো একটা ব্যাপারে একদিন স্যার আমাকে নিয়ে গেছিল একটা টুকরা সমাজ, আজকে মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং শুভাঙ্গী ভাই যারা আছেন আপনাদের উপবিষ্ট আছেন এবং অনেকেই বক্তব্য রেখেছেন, খুব সুন্দর বক্তব্য। আমি ঠিক সেরকম কোনো বক্তব্য রাখবো না, তবে কিছু কথা মনে করাই দিব। আমি 90 সালে জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম এরশাদ সাহেবের আমলে, তো সেই সময় আমি একদিন অফিসার্স ক্লাবে বসা, সেইখানে আলমগীর মতি সাহেব কোনো কারণে কারো কাছে গিয়েছেন, সেই সময় আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি আলমগীর মতি সাহেব অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কাজ করেন, তো
খুব ভালো কথা, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগে। তখন কিন্তু প্রাথমিক স্টেজ, তখন থেকে আমার পরিচয়, এবং আজকে উনি আমার প্রতিবেশী কিন্তু, হ্যাঁ আমরা পাশাপাশি কাছাকাছি থাকি। তো আমি সবাইকে অনুরোধ করব, এই মহান ব্যক্তিত্ব এবং যে পার্সোনালিটি বাংলাদেশে হার্বাল মেডিসিনকে পরিচিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন এবং আগামী দিনে স্বপ্ন দেখেন যে যথেষ্ট রিসার্চের মাধ্যমে এটার একটা কোয়ালিটি হার্বাল মেডিসিন উনি বাংলাদেশকে উপহার দিবেন, এইটার জন্য আমি সবাইকে অনুরোধ করবো একটু দাঁড়ান। সম্মান করব, তাকে দাঁড়িয়েই সম্মান করব, এবং এইটা এই সম্মানটা সবচেয়ে বেশি করা হয় যখন কাউকে দাঁড়িয়ে সম্মান করা হয়। তো আমি শুরু করব, আমাদের উনি বলেছিলেন যে প্রথমে এই বক্তৃতা যে দু গ্লাস পানি খাওয়ার কথা জিজ্ঞেস করেছিলেন, খেয়েছেন কি? আমি কিন্তু একটু অন্যভাবে জিজ্ঞেস করব, এবং আমি জানি না এর আগে আমার বক্তৃতা যারা শুনেছেন বলে স্বাস্থ্য এইটা সব কানে বলে, তো আমি এটা মনে করাই দেওয়ার জন্য বলি, আপনারা আজকে সকালবেলা খালি পেটে পানি খেয়েছেন কে কে হাত তুলে? আপনার কোষগুলি কিন্তু ঘুমিয়েছিল, আপনার কোষগুলি শরীরে এই যে কোটি কোটি কোষ সব ঘুমিয়েছিল, ঘুমে থেকে উঠেছেন, তারপরে আপনি যদি কিছু কাজ করতে যান এই ঘুমন্ত কোষগুলিকে জাগাতে পারবেন না। সুতরাং প্রথম সকালবেলা উঠে যদি খালি পেটে এক গ্লাস পানি খেয়ে একটু চিত হয়ে শুয়ে একটু বড় নিঃশ্বাস নেন নাকে, এবং যদি মুখ দিয়ে ছাড়েন নিঃশ্বাস, শ্বাসটা নাক দিয়ে নেবেন ছাড়বেন মুখ দিয়ে, বেশিক্ষণ 5-6 বার বেশি না, এটা করবেন চিত হয়ে শুয়ে পানিটাকে, আপনার সারা শরীরের কোষগুলি উজ্জীবিত হবে, মনে করেন তারা এখন কাজ করার জন্য তৈরি, মনে থাকবে এটা আপনাদের, মনে থাকলেই হবে না, আপনাকে এইটা আপনাদের কাছে যারা আসেন, অনেকেই রোগী হিসাবে আসেন, চিকিৎসা সুবিধা নিতে আসেন, পরামর্শের জন্য আসেন, বা আত্মীয় স্বজন যারা আছেন তাদের মধ্যে এই জিনিসটা একটু প্রচার করবেন, ঠিক আছে? এরপরে আমি আপনাদের কাছে যেই মেসেজটা নিয়ে আসব যে অল্টারনেটিভ মেডিসিন বলি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, আমরা বলি এটাকে অল্টারনেটিভ মেডিসিন হার্বাল মেডিসিনকে, কারণ আরও হোমিওপ্যাথিক এবং আদার যেগুলি আছে সেগুলি মিলিয়ে সবগুলিকে আমরা অল্টারনেটিভ মেডিসিন বলি। আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমাদের আজকে যে মেডিসিন এটার শুরুটাই হয়েছিল কিন্তু হার্বাল মেডিসিন থেকে, আপনাদের গাছপাতা গাছের পাতা থেকে শেকড় থেকে সেফটির দিক দিয়ে কিন্তু অল্টারনেটিভ মেডিসিন সেফ। এখন বাংলাদেশে কতজন লোক শতকরা অল্টারনেটিভ মেডিসিন ব্যবহার করে জানেন কি আপনারা? শতকরা কতজন লোক, এই যে আমরা এখানে বসে আছি আমাদের শতকরা কতজন লোক অল্টারনেটিভ মেডিসিন ব্যবহার করে? 80% কাছাকাছি এসেছেন, ঠিক আছে? লাস্ট যে স্টাডি সেইটায় দেখা গেছে যে 82% অফ বাংলাদেশি তারা কিন্তু অল্টারনেটিভ মেডিসিন ব্যবহার করে, ঠিক আছে? তাহলে আপনাদের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়, এটা মনে রাখবেন সবসময়। এবং আজকে বাংলাদেশে যে অল্টারনেটিভ মেডিসিনের দুরবস্থা এইটার জন্য কিছুটা আমরা অ্যালোপ্যাথিক মেডিসিন যারা প্র্যাকটিস করি তারা দায়ী। কেন আমি এটা বলবো যে আমরা অন্য মেডিসিনকে কিন্তু সুযোগ দিতে চাই না, এবং সেই কারণে অন্যান্য মেডিসিনগুলি অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে আমি বলবো, এবং এগুলির কালচার নয়। তালুম গ্রহণকে সাহেবকে ধন্যবাদ যে উনি এমন একটা জিনিস নিয়েই আছেন এবং এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, এবং আগামীতে হয়তো এইটা একটা প্রাধান্য পাবে বাংলাদেশের জনগণের কাছে। এখন সরকারের কাছে কেন প্রাধান্য পাচ্ছে না এটা একটা প্রশ্ন হতে পারে, কারণ সরকারে যারা ম্যানেজমেন্টে আছে, পলিসি মেকিং আছে, ডিসিশন মেকিং আছে, তারা কারা? আমরা অ্যালোপ্যাথিক মেডিসিনের লোকেরা, তাই না?
আপনি স্বাস্থ্যমন্ত্রী দেখতে কাকে দেখিলেন না? অ্যালোপ্যাথিক ডাক্তার। সুতরাং তার কাছে অ্যালোপ্যাথিকের গুরুত্বটাই বেশি। কিন্তু আপনি যদি আশেপাশের দেশগুলির দিকে একটু লক্ষ্য রাখেন, প্রত্যেকটা দেশে অল্টারনেটিভ মেডিসিনকে এতটা গুরুত্ব দেওয়া হয়। আপনি যদি ফিলিপাইনে যান দেখবেন, আমাদের যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স আছে ওদেরও আছে, আমাদের যেরকম ইউনিয়ন সাব সেন্টার সেন্টার আছে ওদেরও আছে, কিন্তু একই বিল্ডিংয়ে পাশাপাশি তারা কিন্তু বসেন অল্টারনেটিভ মেডিসিনের, তারা বসেন গাছ রাস্তা থেকে বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে, আবার অ্যালোপ্যাথিকের উনিও বসেন তাদের। তার মানে এটা কতটা গুরুত্ব পাচ্ছে। চয়েস অফ মেডিসিন ইজ মাই লিবার্টি। এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে কেন গুরুত্ব পাচ্ছে না সেই জিনিসটার দিকে। যারা নাকি অল্টারনেটিভ মেডিসিন এখানে প্রডিউস করেন এবং যারা প্র্যাকটিস করেন তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে তাদের কোয়ালিটিতে যেন কেউ কোশ্চেন করতে না পারে। কোয়ালিটি অফ প্র্যাকটিস, কোয়ালিটি অফ ভ্যাকসিন মেডিসিন, মানে হার্বাল মেডিসিন যেটা, আপনাদেরকে কিন্তু আপনারা যেই জায়গায় যে যে জায়গায় আছেন আপনাদের একটা গুরু দায়িত্ব থাকবে যে কোন মেডিসিন, কার মেডিসিন, কোন কোম্পানির মেডিসিন, মডার্নের মেডিসিন না অন্য কারো মেডিসিন আপনারা যখন সেখানে এজেন্ট হিসাবে আছেন বা প্র্যাকটিস এই ধরেন ডাক্তার হিসাবে আছেন বা পরামর্শ দিয়ে থাকেন, তাদেরকে চিন্তা করতে হবে যে কোয়ালিটি প্রোডাক্টটা মডার্ন হার্বাল থেকে আসছে কিনা। আর আলমগীর মতি সাহেবকে অবশ্যই চেষ্টা করতে হবে, উনি ওনার ইন্টিগ্রিটি যেভাবে রক্ষা করে চলেছেন, আগামীতে তার প্রোডাক্ট যেন কেউ কোশ্চেন করতে না পারে। আমি দেখছিলাম যে ওখানে হ্যাসাপের উনি প্রসিডিওরটা মেনটেন করছেন ওনার ফ্যাক্টরিতে, ওয়ান্ডারফুল। এই হ্যাসাপ কিন্তু প্রমোট করেছে WHO, এস্টাবলিশ করেছে WHO। এইভাবে যদি প্রোডাক্টকে মানে আউটপুট হিসাবে না আনা যায়, কোয়ালিটি কন্ট্রোলটা যদি এনশিওর করা না যায়, তাহলে কিন্তু সেইটা কোয়ালিটি প্রোডাক্ট হবে না, হার্মফুল হবে। সুতরাং এই জিনিসটা দেখতে হবে যে আজকাল বাজারে কিন্তু প্রচুর অল্টারনেটিভ মেডিসিন পাওয়া যায় বিভিন্ন কোম্পানি, এবং তার মধ্যে এমন এমন কোম্পানি আছে যেগুলি কোনো সময় একটা ভালো প্রোডাক্ট তৈরি করে, তাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এই প্রোডাক্টগুলি, বাজে প্রোডাক্টগুলি, ভেজাল প্রোডাক্টগুলি যাতে বাজারে আসতে না পারে। আচ্ছা, একটা জাতির নাম করতে পারবেন যে জাতিটা উন্নত জাতি অথচ স্বাস্থ্যবান জাতি না? একটা জাতির নাম করেন তো, সে উন্নত জাতি অথচ স্বাস্থ্যবান জাতি না? নাই। তার মানিটা কি? একটা জাতিকে যদি স্বাস্থ্যবান জাতি হতে হয় তাহলে সে উন্নতি করতে পারবে নাকি? উন্নত জাতি হলে স্বাস্থ্যবান জাতি হতে হবে, আর স্বাস্থ্যবান জাতির জন্য যেটা দরকার সেটা হলো সুস্থ থাকা। আমরা এই পানি খাওয়া দিয়ে যেটা শুরু করলাম এটা কিন্তু হেলদি লাইফস্টাইলের একটা অংশ। এরপরে আমাকে কিন্তু খাবার থেকে শুরু করে অসুস্থ হলে ঔষধ থেকে শুরু করে সবগুলি মানসম্মত খেতে হবে, আমরা সেটা খাই কি না। আজকাল বাজারে ভেজালের জন্য কিন্তু কোনো কিছুই ঠিক মতো পান না আপনারা, তাই না? বিশেষ করে জুস যখন বাজার থেকে কেনেন আপনারা, লেখা আছে ম্যাঙ্গো জুস, এই জুস, ওই জুস, বিশেষ করে আমাদের এদিকে তৈরি, সেখানে কিন্তু রং, ফ্লেভার, গন্ধ এবং এমন কিছু কেমিক্যাল দেয় তারা যাতে এটাকে আমের জুসের মতো মনে হয়। এবং আমাদের বাচ্চাদের আমরা খাওয়াই এবং বাচ্চারা খায়, মা বাবারা পছন্দ করে এটা বাচ্চাদের দেয়। এই কাজটা যাতে না করেন, এটা করবেন না এই জন্য যে এটা বাচ্চার ক্ষতি হচ্ছে, এবং এই ক্ষতিটা যাতে আমরা না করি, ভেজাল খাবার যাতে আমরা না খাই, যতটা পারি আমরা যাতে সেফ ফুড খেতে পারি, এই জিনিসগুলি ভালো অভ্যাস, ভালো খাদ্যাভ্যাস। সুতরাং ভালো খাদ্যাভ্যাসের প্র্যাকটিসটা যেন আমরা করি, তাহলে আমরা সুস্থ থাকবো। আর সুস্থ থাকবো এই জন্য, কেন সুস্থ থাকবো, বাংলাদেশ কিন্তু জাতিসংঘের একটা প্রোগ্রামে তারা কিন্তু সিগনেটেড, সেটা হলো ইউনিভার্সাল হেলথ কভারেজ, মানে আপনারা যে যেখানে আছেন তারা কিন্তু একটা স্বাস্থ্য ব্যবস্থার আওতায় থাকবে এবং স্বাস্থ্যসেবা পাবে। সেই স্বাস্থ্যসেবাটা হবে কোয়ালিটি হেলথ কেয়ার, মানে মানসম্মত চিকিৎসা, এবং ডাক্তার আপনি গেলেই পাবেন, এবং হাসপাতাল বলেন যেখানে আপনি যাবেন সেইটাও যাতে থাকে। পাশাপাশি যে জিনিসটা দরকার যে এইটা ব্যয়টা, স্বাস্থ্য ব্যয়টা বহন করার ক্ষমতা আপনাদের বা আমাদের আছে কিনা, তাহলে অ্যাক্সেসেবল, অ্যাভেলেবল, অ্যাফোর্ডেবল কোয়ালিটি হেলথ কেয়ার। বাংলাদেশের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে বাংলাদেশের যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে,
আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, আমাদের যে ইউনিয়ন হেলথ সেন্টার সাব সেন্টার আছে, আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে, এগুলি এক্সেপশনাল ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমাদের সমস্যা হলো ব্যবস্থাপনা, যার কারণে আমি যদি আজকে জিজ্ঞেস করি আপনাদেরকে, অ্যালোপ্যাথিকটা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব না। সুতরাং কী করতে হবে? সুতরাং আমি যেটা স্বাস্থ্যবান জাতির কথা বলছি, আমাকে সুস্থ থাকতে হবে। আরেকটা ইনফরমেশন দিই, প্রতি বছর বাংলাদেশে স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে 45 লক্ষ লোক গরিব হয়ে যায়। স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে 45 লক্ষ লোক গরিব হয়ে যায়। এখন বুঝতে পারেন আপনারা যে এত সংখ্যক লোক যদি প্রতি বছর গরিব হয়ে যায় শুধু স্বাস্থ্য ব্যয় মেটাতে, তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে কীভাবে? সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে নিজের স্বাস্থ্য ভালো রাখা, সমাজে যারা বাস করেন আত্মীয় স্বজন তাদের স্বাস্থ্য ভালো রাখা, এবং আলটিমেটলি জাতির স্বাস্থ্য ভালো রাখা। এবং সেই জায়গায় আমাদের কন্ট্রিবিউশনটা হইতে হবে ফ্রম দ্য অল্টারনেটিভ মেডিসিন এবং ম্যাসিভ, যে যাতে সবাই সুচিকিৎসা পায় অল্টারনেটিভ মেডিসিন দিয়ে, এবং সুচিকিৎসা পেতে যেটা প্রয়োজন সেটা সুপরামর্শ ডাক্তারের, পাশাপাশি কোয়ালিটি মেডিসিনটা, মানে মেডিসিন যেটা আপনারা ডিসপেন্স করেন সেটা যাতে কোয়ালিটি মেডিসিন হয়। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখানে আছেন আপনারা খুব বড় কন্ট্রিবিউশন করতে পারেন, যেহেতু 82% লোক আপনাদের কাছে যায়। এবং আপনারা এটা মনে রেখে আপনারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কন্ট্রিবিউশন রাখবেন, এটা আশা করে আমি বিশেষ করে আলমগীর মতি স্যার এবং অন্য যারা আছেন এই ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাবো আমাকে ডাকার জন্য। আর আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আপনাদের জন্য আমি দোয়া রাখবেন। আর হ্যাঁ, তার মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটা নাকি হাসপাতালের মাধ্যমে পেতে পারেন।